ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রং রঙের আত্মা চলে এসেছি। লাইট লাগবে না, আলো আছে এখানে। এটা হলো আরো একটু আলোটা জ্বালিয়ে দিল। শশা খাচ্ছি খালি পেটে, খালি পেটে শশা খেলে ভালো, গ্যাস ট্যাসগুলো কাটে। বেশি ওষুধ খাওয়া তো ভালো না, আপনারাও খাবেন। শীতকালে তো গ্যাসটা একটু বেশি হয়, কপি মূলো এই সমস্ত খাওয়া হয় বেশি, জলটা কম খাওয়া হয়। মা চালাস এখানে মোটামুটি সব কিছুই আসে একদম ঘরের ওপর। সম্মুতার গলার আওয়াজ না না, সত্যি পিটিকে তো পরিচয় করিয়ে দিচ্ছে, আমাদের ঘরে এসেছিল। খুব মজার মানুষ, একদম জমিয়ে রাখে। ঢাকার মানুষ, ঢাকার ভাষায় কথা বলে, খুব ভালো। লেউটা ভালো লাগে না ওর বাবার এই প্যানিক, এখনো নাকি করোনা আছে। তা পুরোপুরি করোনার জন্য না, বলে নাকি ফ্যাট গলে, কোথায় কি গলে? আরে করোনার জন্য নয় গো, আপনারা দেখে বলবেন তো একটু কি আমি রোগা হয়েছে আগে থেকে। কোন রোগা হয়নি। আজকে সকালে আপাতত কিছু রান্না করব না, কিছু রান্না করব না, আমার তো হয়ে গেছে। সেটা হচ্ছে স্যুপ, অনেক সবজি আছে। কালকে তো ওখান থেকে আসার সময়, দক্ষিণেশ্বর থেকে আসার সময় মাটন নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়াও হয়নি কালকে সেরকম না, আমরা কেউ খাইও নি। ওই যে আসার সময় একটা ধাবা মতন পড়েছিল, ওখান থেকে রুটি খেয়েছি, রুটি না পট করে দিয়ে দিয়েছে। বলবো যে কোথায়, আমি বলেছি দুটো রুটি, ওরা পট করে তিনটে রুটি দিয়ে দিচ্ছে। ওরে বাবা, সেই রুটি রুটি আর চানা খেয়েছিলাম, খেয়ে তো তখন এসছি, তারপরে পেট যেন ফুলে উঠছে, যত বেলা হচ্ছে তত পেট ফুলে উঠছে। তারপর অমলেট, অমলেট তো একটা ডিমের অমলেট, অমলেট কোনো ব্যাপার না, আমরা ডিমটা কোনো গুনতি হিসাবে খাই না ডিমটা। ডিম যখন খাই যখন মানে তখন যত খুশি তত খাই, এরকম একটা ব্যাপার, যা চাই ডিম। স্যুপ হয়ে গেছে, মানে হয়ে গেছে, ওটা বসিয়ে আমি এই চা খাচ্ছি। ঠাকুর ঘর থেকে আসলাম, এবার ওর বাবা বাজার থেকে মাছ এনেছে, মাছটা ধোবো দেখি। কালকে একটু মাটন আছে, মাছ ভালো পাওনি দেখি, কেন শীতে তো মাছ ভালো ওঠে। কালকে যখন মন্দিরে যাচ্ছিলাম তখন দেখলাম কি, সেই ঢেলা চকু মাছ না, ওই মাছগুলোকে কি বলে, নাম কি, ভেসা মাছ, ওই খুব ভালো লাগে শীতকালে না, একদম আলু বেগুন ধনে পাতা দিয়ে, আলু বেগুন ধনে পাতা দিয়ে না, খুব ভালো লাগে এই মাছটা। তার সময় অনেক মাছ ছিল, কিন্তু তখন তো আর মন্দিরে যাবো, ওই সমস্ত করা যাবে না, ছোঁয়া যাবে না। ঠিক আছে, চাটা খেয়ে আসছি। হ্যাঁ, দক্ষিণেশ্বরে গেছিলাম মা ভবতারিণীকে দর্শন করতে, যেটা বিশেষ দিন, কালকে আমাদের 26th অ্যানিভার্সারি গেল। তা মন চেয়েছে, এখন এত অসুবিধা হয়, এত কষ্ট হয় না, এই পর্যন্ত গিয়েও জানেন না আমার হাজব্যান্ড কিন্তু মন্দিরে যেতে পারেনি, ও মন্দিরে ঢুকতেই পারলো না। পারলো না কেন সেটা ওর কারণেই, কিন্তু সেটার একটা যুক্তি আছে। গিয়ে ফোন জমা দেওয়ার একটা লাইন, ব্যাগ জুতো জমা দেওয়ার একটা লাইন, ও কি বিশাল লাইন, ওই লাইন ঠেনে ঠেলে আমি জমা দেবো, প্লাস আবার আসার সময় আবার ওই লাইন দিয়ে আমাকে ওগুলো নিয়ে আসতে হবে, কালেক্ট করতে হবে। তারপর আমি ওর বাবার নতুন ফোন, আপনাদের আগেই বলেছি আগের ভিডিওতে, যে ওর বাবার ফোনটা হারিয়ে গেছিলো, তারপরে এখনও ইএমআই চলছে ফোন নেওয়া যায়, নতুন ফোন। আর ফোনগুলো যখন দিচ্ছে না, সব ফ্রেনে ক্র্যাচ পড়া, একটার পর একটা, একটার সঙ্গে একটা ঘষা লাগছে, হয়তো চাপ লাগছে, চোট লাগছে, আমি তো কিছু বলতে পারবো না তাদেরকে, তাই না? ওরা কিন্তু জমানোর জন্য পয়সা নিচ্ছে, বিনা পয়সার কোনো কাউন্টার না, এদিকে বলছে ওরা সরকারি কাউন্টার, তাই সরকারি কাউন্টারগুলো তো একটু মনে ভরসা করে গেলাম, কারণ ফোনটা তো এখন একটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে, ফোনের মাধ্যমে অনলাইনে সব কিছু হয়, যেখানে সেখানে তো দেওয়া যাবে না। যেহেতু শুনেছি সরকারি কাউন্টার, সে ওখানে গেলাম, সে পয়সা নিচ্ছে সে নিক, তার জিনিস তো সেভাবে রাখবে। ফোনগুলো কিন্তু ভালো মতন পাওয়া যাচ্ছে। তখন ওর বাবা বলছে কি, তুমি আর মেয়ে যাও, আমি বাইরে এই ফোনটা নিয়ে আর এই জুতো, আমি এটা প্লাস্টিক নিয়ে গেছিলাম, আমার জুতো মেয়ের জুতো, ওই নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তারপরে আমি এটা দিয়ে নিয়েছিলাম, ব্যারেন নিয়ে গেছিলাম, গঙ্গা জল আনবো বলে, আমি গঙ্গাও শেয়ার করেছি আপনাদের, গঙ্গা দর্শন করে নেবেন। ওই ওর বাবাই তুলেছে এই ফটো টটোগুলো সব। তারপর ওর বাবা সে গঙ্গা জল নিল আর ফোনটা তারপরে ওর বাবার কাছেই রইল। এরকম ভালো লাগে, এত দূর গিয়ে যদি মন্দির ঢুকতে না পারে আমার খুব খারাপ লেগেছে। তাও না, তারাপীঠ থেকে যেভাবে হোক মায়ের দর্শন করা যায়, কিন্তু এখান থেকে না হয় না, আমি দেখেছি তারাপীঠ থেকে, তাও ওই বেদিটা আছে, বেদিটার ওপরে দাঁড়িয়ে মা দর্শন করা যায় এখানে, কিন্তু এখানে তো কোনো স্কোপই নেই,
মা বাহতারিণীকে দর্শন করা, তাও খুব ভালো মতন দর্শন করছি। তারপরে সেই মা ভবতারিণীকে দর্শন করলাম, রয়্যাল ব্লু রঙের বেনারসি পরা ছিল, কি ভালো লাগলো। এমনি তো মা ভবতারিণী খুব ছোট, একদম পুরো খুব ভালো মতন দর্শন, অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম। ঠাকুরমাশাই বলছে যে ওমা এবার সরো, এবার সরো, অন্যকে সুযোগ দাও। কালকে ফাঁকা ছিল, কিন্তু বাইরের দিকটা এমন একটা করে রাখে না, ভেতরে কিন্তু লাইনগুলো লম্বা লাইন ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি ছিল, মানে তাড়াতাড়ি যাচ্ছিল, লাইনটা এগোচ্ছিল। দর্শন করেছি, ভালো একটা বিশেষ দিন, ভালো লাগলো মনটা। চা খেয়ে নি, আজ ঠান্ডা সেরকম একটা নেই, পুজোটা একটু শান্তি মতন দিতে পেরেছি, নাহলে কালকে বিশেষ দিন বলে খাওয়া দাওয়া আয়োজন হয়েছে অনেক, কিন্তু খেতে পারিনি। ওই রুটি খাই না সারাদিনই, রুটি আছে, যত জল খাচ্ছি তত পেট ফুলছে। আমার মেয়ে আমাদের আমাদের কোয়ান্টিটি খুব কম, আমরা বেশি খেতে পারি না। আর চানাও দিয়েছে যে এমন চানা, এরকম ছোট বাটিতেই দিয়েছে, কিন্তু খেয়ে না চানা টানা খেলে দেখবেন সেই রাত্রি পর্যন্ত আমার সেই একটা আনইজি ফিল হচ্ছে, কিছু খাইও নি সন্ধ্যাবেলা, তো কিছু খাইনি, চারটার সময় তো খেয়েছি, চারটার সময় খেয়েছি মানে কি একদম মানে এক চামচের মতন একটু ভাত আর একটুখানি মাটন নিয়েছি, ওই সন্ধ্যাবেলাও কিছু খাইনি, রাত্রেবেলাও ওই যা নিয়েছি তাও খাইনি, একটুখানি নিয়েছিলাম তাও খাইনি, ওটাই যেন না আমার এখন খাওয়ার তো ঘুমের দরকার। তারপর আগের দিনের পিকনিক গেছিলো, সেই হইগুলো শুতে শুতে না সে শুতে শুতে একটু দেরি হয়েছিল, তারপরে কি ওখানে অনেকগুলো কফি খেয়েছিলাম, ওই দুপুরের কফিটা তো পুরো দুধের হয়েছিল, কফি টফি খেলে দেখবেন হজমটা না হতে চায় না, তা সেটার জন্য একটুখানি সমস্যা হচ্ছে, সেটার জন্য হতে পারে। এই চা খেয়ে এবার দেখি স্যুপটা কত দূর, দেখতে হবে। এই যে এখানে স্যুপটা দেখুন, বিট, গাজর, ব্রোকলি, ফুলকপি, টমেটো, কিছু মাছ এনেছে দেখি, এটা ওই লেটা মাছ, বাবা এত বড় বড় লেটা মাছ, এগুলো আরো ছোট ছোট টুকরো করা যায়, লাউ লাটাতে কিন্তু লেটা মাছ আরো ছোট ছোট করে জানো তো। তাহলে এখানে জ্যান্ত রুই মাছটা এত ভালো না, এটা ওটা কাতলা দেখি, হ্যাঁ কাতলা, এটাই তো বড় মাথা কাতলা, বাহ একদম দেশি পাবদা, একদম দেশি পাবদা, কি পাবদা, বাহ দারুণ। ধুয়ে ফেলি মাছগুলো, ধুয়ে আসছি, এক হাতে ফোন এক হাতে মাছ ধোয়া যাবে না। এই লেটা মাছটা, লেটা মাছটা ধোয়ার পরও একটু নুন দিয়ে ধুতে না, এই দেখুন এটা কেরম লোদা লোদা, তাহলে এগুলো কাটতে চায় না। এই এখানে পাবদাটা আছে, এখানে কাতলাটা আছে, আর এখানে তো এই লেটা মাছটা, আর কবার ধোবো এই নুন। হ্যাঁ ও তো কালকে রাতে কিছুই খাইনি, যে রুটিটা খেলি যে সে রুটি, এটা রুটির অ্যাকশন, রুটির পর থেকে ব্যাস, আর রাত কিচ্ছু খাইনি, এই স্যুপ খাচ্ছে, বাটার দিয়ে স্যুপটা দেওয়া হচ্ছে, আবার আমি আর ওর বাবা খাবো, মাছটা ধুয়ে আসলাম। এই দেখুন দেখুন কালকের মাংস পুরো ধরা যাচ্ছে, ওই কপিস খেয়েছি, তা কি রান্না করবো, এখানে ফলটা রয়েছে, ভাত দেখুন ভাতও রয়েছে কত, তা কি রান্না, ওই তা এত কিছু থাকলে রান্না করতে ইচ্ছে করে, করলে তো আবার সে থেকে যাবে, এগুলো উঠবে তারপর রান্না করবো, এগুলো খাওয়ার পর দেখি কি হয়, তারপর রাত্রে দরকার হলে ডিমের কারি করবো, ব্যাস ডিমের কারি আর গরম গরম ভাত করবো, রুটি রুটি কিছু করবো না, মানে ভাত এই ভাত যা আছে এটা রাত্রে হয়ে যাবে, এখন তো স্যুপ খাচ্ছি। এই আমার স্যুপ, ঠান্ডাও হয়ে গেছে, শীতকাল না, বাটা টাই তো দিয়েছি, দা ছানা ছানা হয়ে যাবে, পুরো গলবেও নাকি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নি, ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম আছে, পুদি দিয়ে খেলে ভালো লাগে, চুপ ঠান্ডা ভালো লাগে না, ঠান্ডা তাও না মানে এটা আমার কাছে ঠান্ডা, বলেছে বাটারটা কিছু, তাহলে খেয়ে নিই।